আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমাকে ফেসবুক এবং ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন। আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাবের পক্ষ থেকে তো এখানে একটি মাদারবোর্ড দেখতেছেন, গেমিং মাদারবোর্ড। এটি আকারে অনেকটাই বড়, বিশাল আকৃতির একটি মাদারবোর্ড। তো আমাদের কাছে বিভিন্ন মডেলের মাদারবোর্ড আসে, তবে এই মডেলের মাদারবোর্ডটি আমার কাছে একবারে নতুন আসছে। তো হ্যাঁ, একবারে আনকমন একটি মডেল। এটি হচ্ছে 8th generation-এর একটি মডেল। আর এখানে দেখতে পাচ্ছেন এর যে মডেল আছে, এটি হচ্ছে স্টিক্স এর 8360, মানে b360 মডেলের একটি মাদারবোর্ড, 8th generation-এর এফ গেমিং সিরিজের একটি মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটি যে ভাই নিয়ে আসছে, উনি তিনটি মাদারবোর্ড নিয়ে আসছিল। তো তিনটি মাদারবোর্ডের মধ্যে আমরা দুইটি মাদারবোর্ড ঠিক করে দিছি, আর একটি আমি রিপেয়ার করতে পারি নাই। তো ওনার সাথেও পরিচয় করিয়ে দিব, পাশাপাশি এই মাদারবোর্ডে কি প্রবলেম ছিল, কিভাবে রিপেয়ার করছি, আমি আপনাদেরকে A to Z আলোচনা করব। তাহলে যারা এগুলোর কাজ শিখতে যাচ্ছে তাদেরও উপকার হবে, পাশাপাশি যারা মাদারবোর্ড অনেক দিন ফালাই রাখছে, ভালো সার্ভিস সেন্টার পাচ্ছে না, তো আমাদের সাথে যোগাযোগ করে কুরিয়ার মাধ্যমে পাঠাইলে বা আমাদের অ্যাড্রেসে যদি আসে আমরা রিপেয়ার করে দিতে পারবো। তো এখন আমি যে ভাই এই মাদারবোর্ড নিয়ে আসছে ওনার সাথে আমরা কথা বলিয়ে দিব আপনাদের সাথে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি, আপনি কি করেন পেশায়? আমি পেশায় এখন আছি কাঠ ব্যবসায়ী আর কি, ফার্নিচার ব্যবসা হচ্ছে আমার মূল পেশা। তো আপনি এত মানে গেমিং মাদারবোর্ড, এত দামি মাদারবোর্ড কিনছেন, মানে এটা দিয়ে কি কাজ করেন? এখন যে পেশায় আছি, আগে আমার প্রফেশন আর্টিস্ট ছিল, আমি গ্রাফিক্স এর কিছু কাজ করতাম, 3D ম্যাক্স এর 3D অ্যানিমেশন এর। জি জি, আচ্ছা, এইগুলোর জন্য এই পিসিটা আমার বিল্ড করা আর কি। আর আপনি আমাদের এখানে কোন জায়গা থেকে আসছেন? আমাদের এখানে আমি অনলাইনে দেখে, ফেসবুক থেকে দেখে আসি। তো আপনি আমাদের কাছে যে মাদারবোর্ড নিয়ে আসছেন, তো এই মাদারবোর্ড আপনার কি প্রবলেম হয়েছিল, এবং তিনটি মাদারবোর্ড আপনার কিভাবে প্রবলেম হয়েছিল, বা কতদিন ফালাই রাখছিলেন, বা যদি বলতেন? মাদারবোর্ডগুলো অনেক দিন, যেটা ঠিক হয়েছে এটা হচ্ছে ফালাই রাখা সবচেয়ে বেশি দিন। এই মাদারবোর্ডটি কত দিয়ে কিনছিলেন, এবং এই মাদারবোর্ডটি কোথায় নিয়ে গেছিলেন, বা কি সমস্যা ছিল? এটা হচ্ছে 14,000 টাকার উপরে দিয়ে কেনা ছিল। এটা হচ্ছে আইডিবি ভবনে নিয়ে গেছিলাম, ওনারা বলছিল যে এটার আইসিতে প্রবলেম হয়ে গেছে, পাওয়ার আইসিতে, এটা ঠিক হবে না। এটি নিয়েছিলেন নাকি? তো পরবর্তীতে আপনার তো তিনটা মাদারবোর্ডই নষ্ট হয়ে গেছে। তো আপনি আমাদের সাথে কিভাবে পরিচয়, আর কিভাবে আমাদের এখানে আসছেন? অনলাইন থেকে দেখে, শর্ট ভিডিও দেখে, ওইখান থেকে ভাইকে আমি ফোন দিছিলাম, ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই পরে আমাকে মেসেজ দিল, ঠিকানা দিল, এসে ফোন দিলাম, ভাই আমাকে রাস্তা থেকে একজনকে দিয়ে রিসিভ করায় নিয়ে আসছে। তো আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আসছেন, আপনি ভয় পাইছেন না? অনেকে তো বলে ব্রাহ্মণবাড়িয়া অনেক ডেঞ্জারাস, এটা সেটা। ভয় পাওয়ার কারণ নাই, কারণ হচ্ছে আমার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়াতে, থাকি কুমিল্লায়। আর আমাদের এখানে যে আসছেন, আমরা যে রিপেয়ারিং করতেছি আমাদের যে মেশিন গুলা বা আমাদের যে কাজের সার্ভিস, কারণ কেমন দেখলেন? আমি তো এখানে বসে কাজ করতেছি, আপনি বসে দেখছেন? হ্যাঁ, মাশাআল্লাহ সবকিছু আপডেট দেখতে পাচ্ছি। অন্যান্য শপে গেলে এরকম দেখা যায় না, বাইরের কাছে যে সেটআপ আছে, বাইরে স্টুডেন্ট আছে, অনেক বেশ ভালো কাজ চলতেছে। তারপরে ভাই আমারটা খুব আন্তরিকতার সাথে দেখে, আপনার অনুভূতি কেমন, আপনার দুইটা মাদারবোর্ড ঠিক হইছে? ভালো অনুভূতি, এত দূর থেকে এসে সফল হয়েছি আমি। তো আমি এখন আপনাদেরকে ওনার যে মাদারবোর্ড আছে এটির আমি আপনাদেরকে আমি অন করে দেখাবো, আর ওই মাদারবোর্ডটি নিয়েও আমি একটি ভিডিও করছি, এটিও আমি আপলোড করব। দুইটি মাদারবোর্ড ভিন্ন রকম প্রবলেম ছিল। তো আমি এখন এই মাদারবোর্ডটির যে লাইন আছে এটি লাগানো আছে, আমি মাইক্রোস্কোপের লাইটটি একটু কমিয়ে দিচ্ছি। তো এই মাদারবোর্ডটি আমি এখন পাওয়ার অন করব। তো আমি এখানে টুইজার নিয়ে অন করব। তো এক হাতে ভিডিও করতেছি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো এখানে ফ্রন্ট প্যানেলতে আমি অন করতেছি। তো মাদারবোর্ড চালু হয়ে গেছে, পাওয়ার সাপ্লাই চলতেছে। তো আমি এখন কিবোর্ডে দেখব যে নাম লক আসে কি না।
এই যে বন্ধুরা, এটি কিন্তু ডিসপ্লে চলে আসছে, কারণ আমাদের যে মনিটর আছে এটি বিজিএ পোর্টের, আর এর মধ্যে বিজিএ কোনো পোর্ট নাই, সব পোর্টই কিন্তু এসডিএমআই। এবং এই গেমিং মাদারবোর্ডে কিন্তু এখানে এলইডি আছে, এগুলো ইন্ডিকেটর করে, এখানে সিপিইউ, তারপর হচ্ছে র্যাম ট্যাম সব ধরনের আছে। যখন এখানে নীল লাইট আর সাদা লাইট আসবে তখন কিন্তু মাদারবোর্ড রানিংয়ে থাকে। তো এখন আমি মাদারবোর্ডটি অফ করে আমি আপনাদেরকে ট্রাবল শুটিং দিব। আমি এখন আমাদের যে লাইন আছে এটি অফ করে ফেলতেছি। তো এটি হচ্ছে ন পাওয়ার প্রবলেম ছিল। তো ন পাওয়ার প্রবলেম থাকলে আপনারা প্রথমত যে কাজ করতে হবে, মাদারবোর্ড ল্যাপটপ হোক, গেমিং মাদারবোর্ড হোক, নর্মাল ডেস্কটপ বোর্ড হোক, যাই হোক, প্রথমত হচ্ছে আরটিসি ক্রিস্টালে আপনারা ডিএসও মেশিন দিয়ে এখানে চেক করতে হবে যে 32.72 মেগাহার্সের যে ফ্রিকুয়েন্সি এটি আসে কিনা। তো আমরা এখানে আর ডিএসও দিয়ে যখন আপনারা চেক করবেন, এখানে চ্যানেল ওয়ানে ক্লিক করে এখানে 10x এ নিতে হবে, প্রুভের মধ্যে 10x নিতে হবে, আর হচ্ছে ডিএসওর যে ওয়্যার আছে তো ওয়্যারের মধ্যে কিন্তু আপনারা 10x করে নিতে হবে। নেওয়ার পরে আরটিসি ক্রিস্টালের যে দুই পিন থাকে ওই পিনের মধ্যে কিন্তু আপনারা ধরবেন, ধরলে 32.72 মেগাহার্সের কিন্তু ফ্রিকোয়েন্সি দেখাবে। তারপর যে কাজটা করতে হবে, আপনারা আইও চিপের যে ভোল্টেজগুলো আছে রিকোয়ারমেন্টের 3.3 ভোল্ট সাপ্লাই, তারপর হচ্ছে S5, SLP3, SLP4 বা বিভিন্ন সিগন্যালগুলো আছে, তো এই সিগন্যালগুলো চেক দিতে হবে। আবার এদিকে কিন্তু ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টর এক পিনে থাকবে 5 ভোল্টেজ, আর এই চিপ থেকে যখন সে ওই ট্রানজিস্টর গেটে যখন বা মোসফেটের ছোটো মোসফেটের গেটে যখন 3.3 ভোল্টের যখন সিগন্যাল আসবে তখন কিন্তু এই মোসফেট চালু হবে। হওয়ার পরে কিন্তু এই আইএ কিন্তু মাদারবোর্ডের পাওয়ার সাপ্লাইকে চালু করে দিবে, তখন কিন্তু মাদারবোর্ড পাওয়ার জন্য রেডি থাকবে। তো এখানে যে প্রবলেমটি ছিল, আমি কিন্তু ওনার আইওটি কিন্তু একবারে পুরাতন ছিল এবং অনেক প্রবলেম ছিল। তো আমরা এই আইওতে কাজ করার পর আমি এখন তার পিনগুলো দেখাচ্ছি এবং ইয়ে দেখাচ্ছি, মাইক্রোস্কোপ দিয়ে এটা দেখাচ্ছি। এই যে পিনগুলো একবারে ইয়া ছিল, আমরা এই যে আইও চিপ আছে সম্পূর্ণ সোল্ডারিং করার পরে এখানে রেজিস্টার আছে, এই রেজিস্টার কয়েকটা আমি চেঞ্জ করে দিয়েছি, এগুলোর ভ্যালুতে প্রবলেম ছিল, যার ফলে এই মাদারবোর্ডটি ন পাওয়ার প্রবলেম ছিল। তো এই মাদারবোর্ডটি এখন পাওয়ার চলে আসছে, আমরা এখন ওনাকে এটি আমরা ডেলিভারি দিয়ে দিব এবং এটি রেডি আছে। তবে আমি যেভাবে সোল্ডারিং করে দিছি, এই মাদারবোর্ডটি 4-5 বছরও তেমন প্রবলেম হবে না। আর আপনারা যারা প্রাথমিক পর্যায়ে কাজ করেন অবশ্যই গেমিং মাদারবোর্ডগুলোর পিনগুলো আপনারা ভালোভাবে চেক দিবেন, কারণ এই গেমিং মাদারবোর্ডের যে মাদারবোর্ডের যারা হেভি কাজের জন্যই কিন্তু এগুলো কিনে, তখন কিন্তু এই মাদারবোর্ডে ভালো ফ্যান যদি না ইউজ করে বা যদিও ভালো ফ্যান ইউজ করে তারপরও কিন্তু প্রসেসর ওভার হিটিং হয়ে পিনগুলো নিচের দিকে থাকে এবং পিনে অনেক ধরনের কার্বন থাকে। তো আমি এখানে প্রত্যেকটা ইয়ারের কিন্তু এখানে মাইক্রোস্কোপ দিয়ে এগুলো দেখে যে পিনগুলো প্রবলেম থাকে, কার্বন থাকে। আমাদের কাছে এখানে রিলাইফের একটি ভালো থিনার আছে, তো এটি দিয়ে আমি কাজ করে দিই, তাহলে অনেক ভালো কাজ করে এবং কোনো ধরনের প্রবলেম করে না। তাছাড়া এখানে যতগুলো চিপ আছে, তো যে কোনো সমস্যা যদি চিপসেট যদি ভালো থাকে এগুলো খুলে লাগিয়ে রিপ্লেসমেন্ট করে আমরা সব ধরনের কাজ করে দিতে পারি, কারণ আমাদের স্টকে প্রচুর পরিমাণ মাদারবোর্ড কিন্তু আছে, যার ফলে আমাদের পার্টসের কোনো তেমন শর্ট পড়ে না। তো আমাদের অনেক কাস্টমারও কিন্তু আমাকে অনেক মাদারবোর্ড পাঠাইছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো যাদের মাদারবোর্ড সমস্যা আপনারা আমাদের এখানে পাঠিয়ে দিতে পারেন। তো আমাদের এখানে প্রচুর পরিমাণ এই যে আমাদের এই কাজগুলো বিভিন্ন জেলা থেকে পাঠাইছে, যেহেতু রমজান মাস, আমি তেমন একটি আমরা তারাবির নামাজতে আইসা যতটুকু সময় পাই আমি দুইটা করে ঠিক করি, করার পরে কিন্তু আমি এগুলো তাদেরকে পাঠাইয়া দিই। তো আমাদের এখানে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের কোর্সও চলতেছে, তো এখানে কিন্তু সবাই প্র্যাকটিসের কাজ করতেছে।
তো আমরা আবার যে নতুন বেজ আছে, আমরা ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিং এর বেজ আমরা ঈদের পরে নিব। তো আমাদের স্টুডেন্টরাও এখানে মাইক্রোস্কোপ এবং ডিওসো যে মেশিন আছে এগুলো দিয়ে তারা নিজেরা এই কাজ করে, এবং প্রত্যেকের কাজের জন্য কিন্তু আমরা ভালো হটগান ভালো তাতাল এখানে দেওয়া আছে। আবার আমাদের এই যে আরেকজন স্টুডেন্ট হুজুর, উনিও কিন্তু অনেক গবেষণা করে, এই যে এখনো গবেষণা করতেছে ক্লাসগুলা। আরেকজন আমাদের স্টুডেন্ট, তোমার নাম? আবহানির। তো সবাই কাজ করতেছে, সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে আপনাদেরকে ভালো সার্ভিস দিতে পারি। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে নতুন কোন একটি ব্লগে। আল্লাহ হাফেজ।